কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে, আমি ইন্ডাসইন্ড ব্যাঙ্কেতে ব্যাক ছিলাম, যাওয়ার পর আমার 2018 ক্লিয়ার হয়ে গেছে, আমার দোয়া শেষ হয়ে গেছে, কিন্তু তারা আমার এখনও ক্লিয়ারেন্স দিতে আসে না। তো তারা বলে ক্লিয়ারেন্স লাভ, ক্লিয়ারেন্স নিয়ে দিলাম, স্ক্রিন রিপোর্ট নিয়ে দিছি, দেওয়ার পরে তারা দেখছে অনেক আইডি উঠতে রয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কে, তো আইডি উঠতে থাকা মানে অনেক দিচ্ছে না, ক্লিয়ারেন্স দিচ্ছে না, আমার যেটা চালা যাচ্ছে 5-7 বার হয়ে গেছে। কত বছর ধরে আপনি করতে আসছেন জগৎ? আজকে বিগত 2018 ক্লিয়ার হয়ে গেছে, 3-4 বছর ধরে উঠতেছেন ব্যাংকে, তারা 4 বছর ক্লিয়ারেন্স দিতে আসে না, তারপর যখন আইডি উঠতে রয়েছে আমার এটা আইনে দিলাম, ব্যক্তিরা সিলিউট করলে সিলিউট আইনে দিলাম, তারপর উঠতে আসে না। এই অবস্থা, নাম অনন্তদীপ নারায়ণ দাস, বাড়ি কুপিল। আপনি কি মানে কি কি লোন নিয়েছেন? আমি বাইক নিয়েছিলাম, বাইকের ফাইন্যান্স। ফাইন্যান্স বাইকের নাম্বারটা কত আসেনি? বাইকের নাম্বারটা হচ্ছে 3030G 5898।